বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল, বিশাল বিক্ষোভ মিছিল, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুবনেতা, হরিণাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ, যার নেতৃত্বে প্রায় 10,000 লোক নিয়ে আজকের লাঠি মিছিল বিশাল মিছিল হরিণাকুণ্ড উপজেলায়। পুরো হরিণাকুণ্ড রাস্তা অচল হয়ে গিয়েছে। মজিদ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে, যা হরিণাকুণ্ড উপজেলা এবং পৌর বিএনপি উদ্যোগে হাজার হাজার মানুষ নিয়ে আজকের এই মিছিল হচ্ছে। বিশাল 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 মিছিল, 10,000 লোক নিয়ে আজকের এই বিশাল মিছিল, লাঠি মিছিল যাকে বলে, লাঠি মিছিল। আজ আবারও প্রমাণিত হল হরিণাকুণ্ডুর মাটি বিএনপির ঘাঁটি, হরিণাকুণ্ডুর মাটি জননেতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদের ঘাঁটি। আজ করেছে তেল, খাদ্যদ্রব্য সকল প্রকার জিনিসপত্রের উদ্যোগতির প্রতিবাদে আমাদের ভোলাই ছাত্রদল নেতা জনপ্রতিনিধিত্বহীন মাফিয়া সরকার কর্তৃক স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশের অসহনীয় লোডশেডিং, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, বিএনপির নেতৃত্বে হাজার হাজার লোকের বিশাল মিছিল হরিণাকুণ্ড শহরে দেখতে পাচ্ছেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ভোলাই জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে বিশাল মিছিল, বিক্ষোভ মিছিল যাকে বলা, লাঠি মিছিল অনুষ্ঠিত হচ্ছে হরিণাকুণ্ডর মাটিতে। হরিণাকুণ্ড রাজপথ আজ প্রকম্পিত, শুধু মানুষ আর মানুষ। নেতৃত্বে হরিণাকুণ্ডুর মাটিতে হাজার হাজার লোকের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।
দাঁড়াও, তুমি দাঁড়াও। বিপ্লবী সভাপতি কেন্দ্রীয় ছাত্র নেতা সবে ধর্মীয় সমালোচনা নির্বাচিত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক চলুন জনক একজনের এম মজিদ এবং ধন্যবাদ জানিয়ে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কিষাণ সিং আমাদের আব্দুল মালেক ভাই। বন্ধুরা, আপনাদের কষ্ট করে মিছিল এসেছেন, সকলকে কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। একটাই দাবি, অবিলম্বে মসনদ থেকে লাভাতে হবে। গ্যাসের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুৎ নাই, তেল নাই, এই সরকার ভোট চুরি করেছে। ভোটচোর সরকারকে অবিলম্বে, এই ভারতের দাবেদার ভোটচোর সরকারকে অবিলম্বে এই মসনদ থেকে বিদায় দেওয়ার জন্য চলমান আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে। এই সকালে, এই শিশির সকালে আপনারা প্রত্যন্ত অঞ্চলে বিএনপি যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মঙ্গলবার আগামী 30 তারিখ মঙ্গলবার সিলেটে সমাবেশ হবে। এই সরকার পতনের সমাবেশ আপনারা সবাই হবে কিনা হাত এর নেত্রী আছে, আবাসিক নেত্রী আছে, নেত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, অনেক বড় শিক্ষিত মানুষ আমরা জানি, উনি অনেক বড় ডিগ্রি নিয়েছে, কিন্তু ওই মুখের ভাষা দেখে মনে হয় একদম বদ্ধ চাষি, এই ভাষা দিয়ে কথা বলবেন না, আপনি মুখ খারাপ করে কথা বলবেন না। আপনি দুই বার জনপ্রতিনিধি হয়েছেন, এক বার বিএনপি ভোটে যায় নাই, এক বার রাতের ভোটে গেছেন, যদি এত চলপ্রত হয়ে থাকেন একটা ওয়ার্ডে বিএনপির সাথে একটা ওয়ার্ডে করুন, আসবেন উস্কানি দিয়ে, নেতা কর্মীদের উস্কানি দিয়ে
বিএনপি আওয়ামী লীগের তিক্ততা করবেন এইটা করবেন না। আপনারা আমরা শ্রদ্ধা করি সম্মান করি। ওনার থেকে আগামী 30 তারিখ মঙ্গলবারে সমাবেশ আহ্বান থেকে আগামী চলমান আন্দোলন সরকার আহ্বান জানিয়ে 30 তারিখ মিটিংয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমরা এখান থেকে সবাই জিন্নার বাড়ি কোনো মিছিল হবে না, মনে হয় আমরা চলে যাবো।